আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মোহমুগ্ধতায় তুমি গল্পের 35 নাম্বার পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বজ্রপাতের শব্দে কেঁপে উঠছে সবাই, চারিদিকে মুষলধারার বৃষ্টিপাত, বৃষ্টির সঙ্গে চলছে দমকা বাতাস, ধুয়ে নিয়ে যাচ্ছে চারিপাশের ময়লা আবর্জনা বিস্তূপ, শীতল করে দিচ্ছে পরিবেশ। গাছের পাতাগুলো ফিরে পেয়েছে নিজেদের গাঢ় সবুজ রং, বাগানের ফুলগুলো নেতিয়ে গেছে বৃষ্টির গতিকে। বারান্দার দরজার দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে মিমিয়া, তার পাশের দেয়ালে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে মনময়। ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটারা ছুঁয়ে দিচ্ছে তাকে, সে নিজেও চাইছে রুক্ষ মরু উদ্যানের মতো তার হৃদয়টা যেন আবারও শীতলতার পরশ দিয়ে আসে। এভাবে ধুয়ে মুছে যাক অতীতের সকল পাপ নোংরা আবর্জনা, কিন্তু তাকে আর কখনো পূর্ণ হবে? হঠাৎ করে বিদ্যুৎ চমকায় সাথে সাথে পৃথিবীর বুকে প্রচণ্ডভাবে আছড়ে পড়ে বজ্রপাত। ভয়ে মিমিয়া কানে হাত দিয়ে আল্লাহ বলে আর্তনাদ করে। মনময় তাকে আগলে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। মনময় মাথাটা পেছনে ঘুরিয়ে থাকে অদ্রিজার দিকে, এখনও একই অঙ্গভঙ্গিতে বসে আছে। গত এক মাস থেকে অদ্রিজা শখের মধ্যে আছে, এই দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। তাকে দেখে মনে হয় যেন প্রাণটায় আছে চলনবলন শক্তি নিপাতনে নিষ্পন্ন। মিমিয়ার হাত টেনে এগিয়ে যায় অদ্রিজার কাছে। মিমিয়া আলতো করে অদ্রিজার মাথার চুলগুলো খুলে দেয়, কিছু চুল তার কপালের সামনে ভাঁজ করে রাখে। মিমিয়া বলে, জানো ভাবি তোমাকে খোলা চুলে কত সুন্দর লাগে, তুমি যাবে বারান্দায় আমার সাথে, চলো বৃষ্টির ফোঁটাগুলো চুঁয়ে দেখি। অদ্রিজা এখনও এক ধ্যানেই বসে আছে, তাকে দেখে মনে হচ্ছে না মিমিয়ার কোনো কথা তার কর্ণকোহরে নাগাল পেয়েছে। কিন্তু মিমিয়া এক মনে কথা বলতে থাকে, মনময় অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে অদ্রিজার দিকে। অদ্রিজার এমন নিশ্চুপ জীবন কিছুতেই সহ্য হচ্ছে না মনময়ের। অদ্রিজার সাথে কিছু সময় কাটিয়ে মিমিয়া চলে যায় নিজের রুমে। মনময় দরজাটা ভিড়ে অদ্রিজার পাশে বসে আলতো করে জড়িয়ে ধরে তাকায় তার মুখের দিকে। অদ্রিজার চোখের পলক ফেলছে, তবে তার মুখ জুড়ে কোনো কথা নাই। অদ্রিজার চুলে মনময় মুখ ডুবিয়ে শ্বাস নিতে থাকে প্রাণ ভরে। আলতো করে অদ্রিজার কানে তার অশ্রু ছুঁয়ে দেয়। মনময় অদ্রিজার চুলগুলো টেনে বিননি করতে থাকে। মনে আছে বিয়ের প্রথম তোমায় এইভাবে বিননি করে দিয়েছিলাম, লজ্জা তখন তোমার মুখ কেমন লাল হয়ে গিয়েছিল। কই, এখন তো সব সময় আমি তোমার চুল বেঁধে দিয়েছি আগের মতো করে, শুধু লজ্জাটাই পাও না তুমি এখন, সময় পরিবর্তনশীল দেখলে অদ্রিজান। মনময় কথা শেষ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে জমে আছে হাজারো কষ্ট দুঃখ, ফিকে হয়ে গেছে সুখেরা। কবে সুখ তার নিরে ফিরবে শুধু সেই অপেক্ষায় আছে। সেদিন অদ্রিজা প্রাণে বেঁচে গেলেও বাঁচেনি বাচ্চাটা। অদ্রিজাকে ফিরে পাওয়ার পর মনময়কে মনের দিক থেকে দৃঢ়ভাবে শক্ত হতে হবে বলে ফাহাদের ভরসায় মনময় সবার সামনে নিজেকে আগের মতোই গুরু গম্ভীর করে রাখে। কিন্তু আড়ালে তার বুক ফেটে কান্না আসে, ইচ্ছে করে চিৎকার দিয়ে অদ্রিজাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু অদৃশ্য কোনো এক সত্তা তাকে বারবার বাধা দিচ্ছে। অদ্রিজা যখন জ্ঞান ফিরে তারপর থেকে সে স্তব্ধ হয়ে গেছে, ফেল ফেল করে তাকিয়ে থাকে সবার দিকে। কিন্তু অনুভূতির দিক দিয়ে সে দুর্বল, মুখ দিয়ে ভালো মন্দ একটু শব্দ বের হয় না। হাসপাতালে দীর্ঘ 17 দিন কাটিয়ে তারপর দিন তাকে বাড়িতে আনা হয়। এইভাবে কেটে যায় এক মাস। এই এক মাসে অদ্রিজার শূন্য অনুভূতি পূর্ণ হয়নি। স্বামীমা সেদিন অদ্রিজাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত হয়ে কেঁদে দিলেও বাচ্চাটা নেই শুনে মুমূর্ষ হয়ে যান। প্রতিটা নামাজের মোনাজাতে অদ্রিজার সুস্থতা কামনা করেন। কিন্তু মনময়ের সাথে সম্পর্কের অবনতি দিন দিন বেড়েই চলছে। মনময়ের কারণে অদ্রিজার একের পর এক ক্ষতি তিনি কিছুতেই মেনে নিতে পারছে না। মা ছেলের সম্পর্কটা আগে বন্ধুস্বরূপ থাকলেও বর্তমানে শুধু একটি সম্পর্ক নামেই জড়িয়ে আছে। রাগিব তার কাছে মনে মনে অনুতপ্ত, অবসাদ ঘটিয়ে ঘিরে ধরেছে তাকে, পারছে না সইতে, না পারছে সবার সামনে সত্যটা প্রকাশ করতে। মনের ভেতরটা জ্বলছে কুলকোঠর আগুন। চুমকি এই বাড়িতে আছে, সবার সাথে অদ্রিজার দেখাশোনায় নিয়োজিত সে।
ছোট্ট থেকে যে মেয়েকে হাসি মুখে দেখেছে সেই মেয়ের এমন মৌনলম্বন কিছুতেই শান্ত করতে পারছে না তিনি। লতিফাকে অদ্রিজার অসুস্থতার বিষয়টি জানালে তিনি বলেন, তিনি এখন চিকিৎসার জন্য ইন্ডিয়ায় আছেন, ফিরে আসলে অদ্রিজাকে দেখতে যাবে, ব্যাস এইটুকুই। নিজে থেকে কখনো ফোন দিয়ে খবর নেয়নি অসুস্থ মেয়েটা কেমন আছে। এই নিয়ে চমকির মনে মনে বেশ খারাপ লেগেছে, এই মাটা এমন কেন, নিজের মেয়ের কথা ভাবে না। অদ্রিজার দিকে এক দেনে মনময় তাকিয়ে আছে, মনে মনে রাগে ফুসছে। অদ্রিজার কপালে ঠোঁট ছুঁয়ে দৃঢ় কণ্ঠে বলল, তুমি একবার সুস্থ হয়ে যাও অদ্রিজান, তোমার এই অবস্থা যারা করেছে তাদের নিজের হাতে শাস্তি দেওয়া ছাড়া আমার শান্তি হবে না। আমি বেশ ভালো করেই জানি রনি তোমার সাথে এই কাজটা করেছে, কিন্তু আমি চাই তোমার মুখ থেকেই আসল কথাটা শুনতে, তারপর এক এক করে তাদের মরণ যন্ত্রণা উপহার দেব। মনময় উঠে দাঁড়ায়, আবারও বারান্দার সামনে গিয়ে দাঁড়ায়। বৃষ্টির দাপট এখনও কমেনি, গভীর রাত, চারদিকে দমকা হাওয়া সহ জমিনে আসতে পড়ছে বজ্রপাত, কেঁপে উঠছে যেন গাছপালার সহ সব প্রাণীকুল। ঘুমের সাগরে তলিয়ে আছে মনময়, অদ্রিজার বাম হাতটা শক্ত করে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন সে। কিন্তু অদ্রিজার স্বপ্নের ঘোর হানা দিচ্ছে কালো ছায়ার কয়েকজন পিচাস। ঘুমের ঘোরে চোখে বেশি উঠল সেদিনের ঘটনা, মহিলাগুলোর অত্যাচার, তার বাবা মায়ের প্রতারণা, রনির অত্যাচার, সব কিছু আবারও চোখের পর্দায় ভাসতে থাকে। ঘুমের ঘোরেও ঘেমে একাকার অদ্রিজা, মুখ দিয়ে ফুটে উঠেছে বিড়বিড় করে কোনো শব্দ, দুই পা দিয়ে বিছানার চাদর গুটিয়ে নিচ্ছে। হঠাৎ করে অদ্রিজার শব্দ বেড়ে যায়, জোরে জোরে বলতে থাকে, আমাকে মেরো না, আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকে মেরো না, তাকে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দাও, মেরো না আমায়। অদ্রিজার ছটফটানো কণ্ঠ শুনি লাফে ওঠে মনময়, দ্রুত ব্যাডের পাশে ল্যাম্পটা অন করে অদ্রিজার দিকে তাকায়। অদ্রিজার অবস্থা দেখে সে নিজেও নার্ভাস হয়ে যায়। অদ্রিজান, কী হয়েছে তোমার, কী হয়েছে, এমন করছো কেন তুমি? মনময়ের কণ্ঠে চমকে ওঠে অদ্রিজার দ্রুত মনময়কে জড়িয়ে ধরে ফুপ পিক কাঁদতে থাকে, মুখ দিয়ে বার বার বলতে থাকে, আমার বাচ্চাকে বাঁচতে দিল না ওরা। অদ্রিজার কান্নায় মনময়ের চোখের পানি গড়িয়ে পড়ে, সে জানত অদ্রিজার যখন বোধ শক্তি আসবে তখন এমন পাগলামি জুড়ে দেবে। দুজন দুজনকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে, দুজনের কান্নার তালে বাইরের বৃষ্টি বজ্রপাত যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। এইভাবে চলে যায় আরও কয়েক ঘন্টা, মনময়ের বুকে নিস্তেজ হয়ে আসে অদ্রিজা। মনময় তার মাথায় হাত বুলিয়ে হাসপাতালের পরের সব ঘটনা খুলে বলেছে। অদ্রিজা কান্নার তালে কেঁপে ওঠে, তার অবস্থা এই বাড়ি যে মৃত্যুপুরীর মতো নিস্তেজ হয়ে গেছে তা সে ভালো করেই জানে। চোখ বন্ধ করলে ভেসে ওঠে বাচ্চার জন্য সবার আকুলতা, কতটা আনন্দে ছিল এই পরিবারটা, কিন্তু একটা প্রলয়ঙ্কারী ঝড় এসে সবটা তছনছ করে দিল। অদ্রিজা বলল, মনময়? মনময় বলল, অদ্রিজা বলল, আমাদের বাচ্চাটার এখন 4 মাস বয়স হতো, তাই না? কথাটা বলে ফুপিয়ে ওঠে অদ্রিজা। অদ্রিজার কান্নামাখা মুখটা দেখে নিজেই ঠোঁট কামড়ে কেঁদে ওঠে মনময়। অদ্রিজার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার বাণী দিতে থাকে, আমাদের আবার বাচ্চা হবে অদ্রিজান, আবার আমরা স্বপ্ন দেখবো, আনন্দে বাঁচবো, আবারও হাসি খুশিতে মেতে থাকবে এই বাড়ি। অদ্রিজা বলল, কিন্তু তারা কি আমার বাচ্চাকে বাঁচতে দেবে? অদ্রিজার প্রশ্নে চোখ বন্ধ করে নেয় মনময়, রাগে ভিতরে ভিতরে ফুসছে সে। গত 1 মাসে প্রতিটা দিন প্রতিশোধের দহনে কয়লা হয়েছে সে, রাগের মাত্রা ক্রমাগত বেড়ে গেলেও অদ্রিজার সামনে নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রাখার চেষ্টায় আছে। মনময় বলল, কে এমনটা করেছে তোমার সাথে অদ্রিজান, আমি জানতে চাই। অদ্রিজা বলল, আমি কি করে বলবো তোমায়, আমার লজ্জার মাটিতে মিশে যেতে মন চাইছে, জীবনে যা কখনো ভাবিনি তাই আমার সাথে হয়েছে। অদ্রিজা আবারও কেঁদে দেয় শব্দ করে। মনময় বলল, প্লিজ অদ্রিজান, এই মুহূর্তে আমার সবটা বলবে তুমি, গত 1 মাস আমি অপেক্ষায় ছিলাম শুধু এই মাত্র পিচাসদের সম্পর্ক জানার জন্য, কারা আমার অদ্রিজানকে কষ্ট দিয়েছে, কারা আমার বাচ্চাকে হত্যা করেছে আমি জানতে চাই। অদ্রিজা বলল, আমার বাবা মা। মনময় বলল, বাবা মা? তোমার বাবা তো মৃত। অদ্রিজা বলল, আমিও ঠিক এমনটাই জানতাম, কিন্তু নিয়তির খেলায় আমার সত্যিকারের বাবা কে তা তো আমি জানি না। অদ্রিজা শুরু থেকে সবটা খুলে বলে মনময়কে, সবটা শুনে মনময়ের চোয়াল শক্ত হয়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় অদ্রিজার প্রশ্নে, আমার পালিত বাবা নাজমুল শেখের সাথে তোমার কি শত্রুতা? পূর্বের শত্রুতার কারণে সে আমাদের এত বড় ক্ষতিটা করেছে। মনময় বলল, নাজমুল শেখ, সে আবার কে? এই নামের কাউকে তো আমি চিনি না। অদ্রিজা বলল, বর্তমান সময়ের নাম এনএস, যার সাথে তোমার দ্বন্দ্ব,
অদ্রিজার কথায় চমকে যায় মন্ময়। দুই কানকেই তার বিশ্বাস হচ্ছে না, এনএস অদ্রিজার বাবা, লতিফা এনএসের ওয়াইফ, সবটাই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। মন্ময়কে চুপ থাকতে দেখে অদ্রিজা বলে, তোমার অতীতের ভুলে আজ আমার আর আমার সন্তানের জীবন এমন অনিশ্চিত ভুবনে কাটাচ্ছি। আগেই বলেছি আল্লাহ পাপকে কোনো দিন ক্ষমা করে না, হয়তো আমাকে হারিয়ে তোমার পাপের মূল্য দিতে হবে। যেদিন প্রিয় মানুষ হারাবে সেদিন কষ্ট কাকে বলে তুমি বুঝবে। অদ্রিজার অগ্নিশমা কণ্ঠে মন্ময় হতবুদ্ধ হয়ে যায়। আমি কষ্ট পাইনি? আমার সন্তানটা পৃথিবীর আলো দেখার আগেই চলে গেল, আমায় কি কমাগুণে পড়িয়েছে? অদ্রিজা বলল, সবটাই তোমার কর্মফল মন্ময় মেহরাব। অদ্রিজা পাশ ফিরে শুয়ে কাঁদতে থাকে। মন্ময় ভাবতে থাকে ভবিষ্যতের নিষ্ঠুর পরিস্থিতির কথা। ভোরের আলো ফুটে যখন সকাল হয়েছে তখন নামাজের জায়নামাজ ছেড়ে সাদে দ্বারা যাবার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে পড়ে শামিমা। চোখ মুখ লাল হয়ে আছে, চোখের উপরের চামড়াটাও ফুলে লাল বর্ণ ধারণ করেছে। অদ্রিজা দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল এতক্ষণ। শামিমা মনোযাতের প্রতিটা নিঃশ্বাসে কীভাবে অদ্রিজার সুস্থ কামনা করছিল, কীভাবে কেঁদে বুক বাসালেন। মনে মনে নিজের জন্য তখন তার আফসোস হয়। পালিত মা লতিফা এত বছর তাকে দেখেও মা হিসেবে ডাকলেও অদ্রিজার জন্য তার কোনো মায়া হয়নি। মানুষগুলো এমন কেন, কেউ নিষ্ঠুর কেউ বা মমতাময়ী মায়াবী? যদি ধরনীর বুকে সবাই মায়াবী হতো, একে পরের প্রতি বিরোধ না থাকতো, তবে আমার মতো হাজারটা মানুষের কখনই কোনো করুণ পরিস্থিতি হতো না। মন্দ আছে বলেই ভালোর কদরটা এত সহজে বুঝতে পারি। মাথায় শাড়ির আঁচল টেনে রুম থেকে বের হতেই ভাবুক অদ্রিজাকে চোখে পড়ে। তাকে দেখে প্রথমে শামিমা অবাক হলেও পরবর্তীতে অদ্রিজাকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কেঁদে ওঠে। শামিমার কান্নায় হাও মাও করে কেঁদে ওঠে অদ্রিজা। দুজনে কান্না শব্দে আরও একবার জেগে ওঠে মেহরাব বাড়ি। মন্ময় দূর থেকে দাঁড়িয়ে দেখছে অদ্রিজা শামিমাকে। মন্ময়ের পরে কেউ যদি অকৃত্রিমভাবে অদ্রিজাকে ভালোবাসে সে হলো শামিমা। সবাই জড়ো হয়ে যায় নামাজের ঘরের পাশে। অদ্রিজাকে ফিরে পেয়ে কেঁদে দেয় মিমিয়া আর চুমকি। তারা যেন তাদের হারানো প্রাণটা ফিরে পেয়েছে। রাগি আড়ালে চোখ মোছে নেয়। কাঁদতে কাঁদতে মেহরাব বাড়ির আবার হাসবে। অদ্রিজাকে ফিরে পেয়ে তিনি ভীষণ খুশি। শামিমাকে ছেড়ে অদ্রিজা জড়িয়ে ধরে রাকিবকে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার রক্তের সম্পর্কের কেউ না হলেও তুমি আমার বড্ড আপনজন বাবা। যাকে বাবা বলে জানি সে একটা নর পশু। তোমার উপর আমার বিশ্বাস আছে বাবা। আমি জানি তুমি আমাকে ঠকাবে না। তোমাদের সকলের ভালোবাসায় আমি হয়তো ফিরে এসেছি, নয়তো মৃত্যু আমার অতি নিকটে ছিল। অদ্রিজা সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে। মনে মনে খটকা লাগছে রাগিবের। অদ্রিজার বাবা তো মৃত, তবে কার কথা বলছে সে, সবটা এখনো জানে না রাগিব। মন্ময়ের কাছে সত্যিটা জানার জন্য চাতক পাখির মতো সবার আড়ালে তাকায় মন্ময়। দূর থেকে তাকে ইশারা করে পরবর্তীতে সবটা জানাবে। দ্রুত মন্ময় নিজের রুমে প্রবেশ করে। মনে মনে ভয় তাকে ঘিরে ধরেছে। রাগিবের সত্যিটা অজানায় অদ্রিজার। যদি অদ্রিজা জানে মন্ময়ের কালোবাজারিতে মন্ময় একা না, রাগিব মন্ময়ের গুরু হিসেবে আছে, তাহলে কি প্রতিক্রিয়া হবে তার? সকালের নাস্তা সবার সঙ্গে শেষ করে রাগিব মন্ময়কে ইশারা করে সাদে আসতে। রাগিবের পরেই মন্ময় সাদে আসে। এখনও ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে, তাই সাদের বাইরে সাদ ঘরের সাথে ঘেঁষে কথা বলতে শুরু করে মন্ময় আর রাগিব। শুরু থেকে অদ্রিজার শেষ সবটাই রাগিবকে জানায় মন্ময়। এনএসের কথা শুনে তিনি এক প্রকার শকে চলে যান। কি বলছিস মন্ময়, এনএস অদ্রিজার বাবা? তার মানে আমাদের এখনও বিপদ কমেনি, বরং বেড়েছে। মন্ময় বলল, বাবা তোমার ছেলে হিসেবে আমার একটা রিকোয়েস্ট, এই কালোবাজারি ব্যবসা ছেড়ে দাও, তোমার টাকার প্রয়োজন। তুমি বলো কত টাকা দিয়ে কি হবে আমাদের যদি মানুষগুলো এইসব কারণে দূরে চলে যায়? রাগি বলল, কি বলতে চাইছিস তুই মন্ময়? মন্ময় বলল, বাবা মা যদি জানে কালোবাজারি খুন মানুষ হত্যার সাথে তুমি জড়িত আছো, আমাদের একটা গ্যাং আছে, তাহলে মা কতটা কষ্ট পাবে বুঝতে পারছো তুমি? সময় আছে, এইসব ছেড়ে চলে আসো, যে কটা দিন বাঁচবো অন্তত যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারি। মন্ময়ের কথা এক চিলতে হাসে রাগিব। মেঘলা আকাশের দিকে তাকে আফসোসের সুরে বলল, এইসব আমার রক্তে মিশে গেছে, আমি ছাড়তে পারবো না। তুই অদ্রিমায়ের কথা ছেড়ে দিয়ে ভালোই করেছিস, আমার দিক থেকে সব আগের মতোই থাকবে। মন্ময় বলল, যদি মা সবটা জেনে যায় তবে মায়ের কষ্ট তুমি সহ্য করতে পারবে? মন্ময়ের তীক্ষ্ণ দৃষ্টির প্রশ্নে দীর্ঘশ্বাস ছাড়ে রাগিব। বিয়ের এত বছরে যেহেতু কিছু জানেনি, শেষ বয়সেও জানবে না। রাগিবের কথার প্রতি উত্তর করল না মন্ময়। বৃষ্টির গতি বেড়ে গেছে, তাদের গায়ে বেসামালভাবে বৃষ্টির ছিটকে আসছে। আবারও কথা শুরু করে দুজনে ছাদ থেকে
নামতে শ্রীঘরের দরজার দিকে মোড় ঘুরালে মন্ময়ের চক্ষু চড়ক গাছ। সামনে অগ্নি শর্মা হয়ে দাঁড়িয়ে আছে অদ্রিজা, তার চোখের কোণে পানি। হয়তো সবটা জেনে গেছে। অজানা আতঙ্কে কেঁপে ওঠে রাগেব, ভয় ডুব গেলে মন্ময়। মন্ময় অদ্রিজার দিকে এগিয়ে আসতে নিলেই এক ছুটে নিচে নেমে যায় অদ্রিজা। মন্ময় তার পিছনে ডাকতে থাকে, অদ্রিজান দাঁড়াও প্লিজ। আজ কাউকে পরোয়া করল না অদ্রিজা। অদ্রিজা হ্যাচকি তুলতে তুলতে দাঁড়ায় শামিমার সামনে। অদ্রিজার চোখে পানি দেখে ব্রো কোচকে নেয় শামিমা। মন্ময় পিছন থেকে তাকিয়ে আছে অদ্রিজার দিকে। সবটা কি অবশেষে শামিমা জেনে যাবে? মন্ময়ের ভাবনার শক্তিটা যেন লোপ পেয়েছে, সে কি করবে? সময়টা কি খারাপ? সময়ের কি দোষ? সে তো তার মতো করে 24 ঘন্টা কেটে যাবে। পরিস্থিতির দোষ, আর পরিস্থিতি তো আমরাই অতীতে নীরসভাবে তৈরি করি। আড়ালে রাগিবের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে সে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক স্যারের সাথে থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।